আমার মোবাইলের মাথা খারাপ হয়ে গেছে, বুঝতেছি না। কোনো চার্জার লাগানো নাই, কিছু নাই, এমনি চার্জ হচ্ছে। ঘটনা কি, ভূত উড়ে লাগছে, আল্লাহ জানে কি হলো মোবাইলের। দেখেন, কোনো কিছু লাগানো নাই, কোনো চার্জার নেই, কিছু নাই, এমনি কেমনে চার্জ হচ্ছে কেন বুঝতেছি না, এমনি চার্জ হচ্ছে। মোবাইলের কি বুঝতে পারলো, আল্লাহ মোবাইলের কি হইলো আসলে। হাই হাই, আমি কিন্তু এখন ভয় পাচ্ছি রীতিমতো, কি করব। এটা কেন চার্জ হচ্ছে দেখেন, কোনো চার্জার লাগানো নাই, কিছু লাগানো নাই, তো হুট করে আমার ভয় লাগতেছে কেন যেন, হঠাৎ করে এমন চার্জ হবে কেন, ভয়ও লাগতেছে, হাসিও পাচ্ছে, বুঝতেছি না এটা কেন কি হলো আমার মোবাইলে। কেউ কি জানেন যে এই সমস্যাটা কেন হইছে, কেন হচ্ছে? কেউ যদি জানেন তাহলে কমেন্টস করে জানায়েন যে কেন এইভাবে চার্জ হচ্ছে মোবাইলটা। দেখেন, বিশ্বাস না হইলে ভালো মতো দেখেন, এই যে দেখাচ্ছি, দেখছেন, এই যে আজব ব্যাপার, এমনি এমনি চার্জ হচ্ছে। ভালো মতো বোঝা যাচ্ছে কি না আলোটা, ওই দেখেন দেখেন চার্জ নিচ্ছে, দেখছেন, এই যে বারবার এই যে চার্জ নিচ্ছে, বোঝা যাচ্ছে মনে হয়। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ ব্লগ ভিডিও আপলোড দিব, আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম, মানে হুট করে এমন আজব টাইপের জিনিস হচ্ছে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। কারো যদি জানা থাকে যে কেন কি কারণে এরকম হচ্ছে, এটা নোকিয়া ফোন। এই ফোনটা আমি ইউজ করি শুধু কথা বলার জন্য, এই ফোনে কথা বলে অনেক মানে মজা, এই জন্য এটা ইউজ করি। তো কি হইলো আল্লাহ জানে, ফোনটার অযথাই চার্জ নিচ্ছে একাই, কোনো কেবল ছাড়া, কিছু ছাড়া। এটা মানে ভুতুড়ে টাইপের লাগছে কেমন যেন আমার কাছে। যাই হোক, ওকে, তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।